পাঁচ টাকার হাতে জিনিসপত্রের দাম দেখে মনে হবে এ যেন যেখানে এক টাকায় মিলছে চাল ডাল পাঁচ টাকায় মাছ মুরগি তিন টাকায় চিনি তেল ডাল সহ বিশ রকমের খাদ্যদ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অবিশ্বাস্য হলেও এমনটাই করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে প্রায় দুইশো পঞ্চাশটি পরিবারকে কার্ডের মাধ্যমে দশটি এক টাকার রেপ্লিকা নোট দিয়ে এই হাটে বাজার করার সুযোগ করে দিয়েছে যেখানে ইচ্ছে মতো বাজার সদাই করছেন কিছু অসহায় পরিবারের লোকজন দেখে মনে হতে পারে এটা কোনো শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোরের চিত্র কিন্তু না এটি দুর্মূল্যের লাগামহীন বাজারের পাঁচ টাকার হাট এ যেন গরিবের স্বস্তির বাজার যেখানে সে ইচ্ছে মতো বাজার সদাই করছে আর বাজার শেষে পাচ্ছে সকালের নাস্তা কালাই রুটি ফ্রি পাঁচ টাকার হাটে ক্রেতারা পাচ্ছেন এক টাকা কেজি চাল এক টাকা কেজি ডাল দুই টাকায় বারোটি ডিম পাঁচ টাকায় আস্ত একটি মুরগি মাছ সহ এমন বিশ ধরনের নিত্যপণ্য ক্রেতারা কেনাকাটা করতে পারবেন সর্বোচ্চ দশ টাকার এমন দামে পণ্য ক্রয় করতে পেরে ক্রেতারা খুশিতে আত্মহারা তারা বলছেন এ যেন দিবা স্বপ্ন যেখানে তাদের এক কেজি চাল ক্রয় করতে লাগে ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট টাকা সেটি কিনতে পারছে এক টাকা কেজিতে এছাড়া একটি মুরগি কিনতে তাদের ব্যয় হয় তিনশো থেকে চারশো টাকা সেখানে তারা আস্ত একটি মুরগি কিনতে পারছে মাত্র পাঁচ টাকায় এছাড়া যেখানে বারোটি ডিম কিনতে একশো থেকে একশো টাকা লাগে তারা সেখানে মাত্র দুই টাকায় পাচ্ছে বারোটি ডিম আয়োজকরা বলছেন তৃতীয় লিঙ্গের ত্রিশ জন প্রতিবন্ধী পঁয়ত্রিশ জন আদিবাসী ত্রিশ ও ষাট বছরের অধিক দুস্থ মানুষদের দিক বিবেচনা করে দুই শতাধিক মানুষকে এই বাজার করার সুযোগ দেওয়া হয়েছে এখানে প্রায় বাইশ থেকে পঁচিশ পদের পণ্য পাবে যেটা প্রতি কি দামে দশ টাকা দিয়ে তারা এখানে সবচেয়ে যেটা বড় বিষয় তারা হচ্ছে পছন্দ করে তারা পণ্য নিতে পারবে পারিবারিক চাহিদা অনুযায়ী এবং তারা এখান থেকে ছয় থেকে সাতশো টাকার পণ্য এখানে কিনতে পারবে তারা আসলে এই উদ্যোগটা ধারাবাহিকভাবে পুরো বাংলাদেশের আমরা চাচ্ছি চৌষট্টি জেলা কাভার করতে তো আমরা অলরেডি প্রায় পনেরোটার বেশি জেলা আমরা কাভার করেছি তো মানুষ এটা খুব পজিটিভলি দেখছে কারণ হচ্ছে এখন যে দ্রব্যমূল্যের দাম তো সেখানে মানুষ আসলে এই প্রতীকী দামে পরে পারিবারিক চাহিদা অনুযায়ী পণ্য ঘর নিয়ে যাইতে পারতেছে সাময়িক সময়ের জন্য হলেও তাদের পরিবারে একটা হাসির ছাপ আমরা দেখতে পাচ্ছি এছাড়া মূল্যবৃদ্ধির বাজারে দুস্থ মানুষদের দিক বিবেচনা করে তাদের এমন আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের এমন মানবিক ও ভিন্নধর্মী আয়োজনকে স্বাগত জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন সমাজের বিত্তবানদের প্রতিটি ক্ষেত্রে এভাবে এগিয়ে আসা উচিত কিন্তু এরকম স্বেচ্ছাসেবী কার্যক্রম বিভিন্ন জেলাতেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে ওনারা এই ধরনের কার্যক্রম করছে বিশেষ করে আজকের যে উদ্যোগটা আপনারা দেখেন যে দশ টাকায় ওনারা মূলত প্রতিকী মূল্যে দশ টাকা বলছে কিন্তু সেখানে কিন্তু প্রায় সাতশো থেকে আটশো টাকা মূল্যের জিনিসপত্র কিন্তু ওনারা পাবে এবং সকল ধরনের এক একটা পরিবারের জন্য যে যে ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সবই কিন্তু ওনারা আজকে নিতে পারবেন যদিও বলা হয়েছে প্রতীকী মূল্য দশ টাকায় প্রায় সাতশো থেকে আটশো টাকার এই পণ্য কিন্তু আজকে ওনারা নিতে পারবেন আমি মনে করি যে অবশ্যই অন্যান্য সংগঠন যারা বিশেষ করে স্বেচ্ছাসেবী কার্যক্রম যারা পরিচালনা করে সারা বাংলাদেশেই তাদের এটা আসলে আমি বলবো যে রেপ্লিকেট করার মতো একটা প্রকল্প এবং এটা সমাজের অনেক আমাদের সম্প্রান্ত লোকজনও আছে তারাও কিন্তু এই ধরনের উদ্যোগের যদি সহযোগী হয় তারাও যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যেমন আজকে আমাদের এখানে যারা সুবিধা পাচ্ছে একেবারেই কিন্তু হতদরিদ্র এবং বিশেষ করে বয়স্ক মহিলারা যারা আছে অনেকেই তাদের সন্তানরা দেখছেন না অথবা অন্যান্যভাবে তারা কিন্তু সুবিধা বঞ্চিত তারাও কিন্তু এখানে আজকে উপকার পাচ্ছে তো এইটা আমি মনে করি যে একটা উদাহরণ তৈরি করার মতো উদ্যোগ কিন্তু নিয়েছে এবং আমি রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সংগঠনটি বলছে এ পর্যন্ত চোদ্দটি জেলায় তাদের পাঁচ টাকার হাট কার্যক্রম পরিচালিত হয়েছে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এমন কর্মসূচি দেয়া হবে